আজ মেধা তালিকা হয়ে যোগ্য হয়েও আমরা ফুটপাতে অবস্থান করছি। আমরা 2016 চাকরি প্রার্থী ফার্স্ট এসএলএসটি 2016 থেকে 2023 সাল পর্যন্ত বসে আছি। সিবিআই তদন্ত ইডি তদন্ত বিভিন্ন হচ্ছে, কিন্তু আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। 2019 সালে প্রেস ক্লাবের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী এসে প্রথম বলেছিলেন যে মেধাতালিকাভুক্ত কাউকে বঞ্চিত করা যাবে না, প্রয়োজনে অন টাইম ল চেঞ্জ করে সকলকে নেওয়া হবে। 2022 সালে মে মাসের 3 তারিখে ঈদের দিনে তিনি একই রকম কথা দিয়েছেন। তো আমরা কথা পাচ্ছি, আশা পাচ্ছি, কিন্তু বাস্তব রূপ কিন্তু আমরা পেলাম না। আমাদের একটাই দাবি, গোটা বাংলায় দেখছে যে শিক্ষক নিয়ে গিয়ে কীরকম বেলাগাম দুর্নীতি হয়েছে। অযোগ্য চাকরি প্রার্থীরা তারা বিদ্যালয় শিক্ষক দিদিমণি হিসেবে প্রবেশ করেছে, যোগ্যরা আজও রাস্তা বসে আছে। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীকে পুনরায় বলতে চাই যে আপনার কথা দেওয়া সত্ত্বেও আজও পর্যন্ত কিন্তু গান্ধী মূর্তির পাদদেশে সেই যোগ্য জেনুইন চাকরি প্রার্থীরা 9 থেকে 12 বসে আছে। আপনি আপনার কথা অনুযায়ী আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করুন। যোগ্য জেনুইনরা যারা রাস্তায় দীর্ঘদিন ধরে বসে আছে তাদের জীবন যন্ত্রণা মুক্ত করার জন্য আমাদের অতি দ্রুত নিয়োগের ব্যবস্থা করুন। মাননীয়ের কাছে অনুরোধ যে একমাত্র উনিই পারবেন আমাদের নরক যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিতে, কারণ আমরা সহ্য করতে পারছি না। আমাদের কর্মসূচি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সংগঠিতভাবে যত বঞ্চিত চাকরি প্রার্থী আছে, জেনুইন চাকরি প্রার্থী যারা, তারা সকলে মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠির মাধ্যমে আমাদের বার্তা আমাদের দাবি তুলে ধরছি। আজকে আমাদের দিদিকে বলো কর্মসূচি, যেটা বাই ফোনে বলা হয়, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সবাই ফোন করে, কিন্তু আমরা তো একসাথে এতজন তো ফোন করা তো সম্ভব নয়, তাই আমরা সেটা পত্র প্রেরণের মাধ্যমে এই কর্মসূচিটা সম্পন্ন করছি। আমাদের একটাই দাবি, 9 থেকে 12 যোগ্য জেনুইন যারা আছে তাদের অতি দ্রুত নিয়োগের ব্যবস্থা করুন। আমাদের যে যোগ্যতাটা আছে, যে মেধাটা আছে, সেটাই হচ্ছে আমাদের সর্বশক্তি। আমরা এখনও আশাবাদী যে মাননীয় আমাদের সমস্যার সমাধান করবেন।